মেহেরপুরে শেষ মুহূর্তে পশুর হাট জমে উঠেছে। এবার হাটে প্রচুর দেশি গরু উঠেছে। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর দামও বেশি বলে জানিয়েছেন খামারিরা। মেহেরপুর থেকে গোলাম মুস্তফার পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মেহেরপুরের শত বছরের পুরনো বামন্দি হাটে বিক্রির জন্য সবচেয়ে বেশি গরু তোলা হয়েছে। এখনও পর্যন্ত কোনো হাটেই ভারতীয় গরু দেখা যায়নি। প্রচুর দেশি গরু ওঠায় দাম নিয়ে ক্রেতা বিক্রেতার তেমন অভিযোগ নেই। মেহেরপুর থেকে এসেছি, পাঁচটা গরু নিই, চারটে গরু বিক্রিতে, একটা বাড়ির গরু, 2,17,000 বেচেছি, আল্লাহর রহমতে ভালোই দাম পেয়েছি। 93,000 টাকা দিয়ে গরু কিনলাম, গরুটা মোটামুটি মনে হয়েছে 4 মণ মাংস হবে, তো আমার কাছে মোটামুটি আমার সুবিধাজনকই মনে হয়েছে। গরু 20টা কিনলাম, আমি এই গরু ঢাকায় নিয়ে যাবো, ঢাকায় মোটামুটি বাজার কিরম হবে এটা ইনশাআল্লাহ বোধ হয় ভালো হবে। আমি 9টা কিনছি, আমার টার্গেট ফুলফিল, গরুর দামও ভালো, আমি কিনছিও ভালো ভালো গরু, দাম মোটামুটি পাইছি, দেশা কেনা মোটামুটি ভালো। সুস্থ পশু কেনা বেচায় হাটে ভেটেরিনারি মেডিকেল টিম বসানো হয়েছে। জেলায় এবার 59,000 গরু ও 1,28,000 ছাগল কোরবানির জন্য হাটে তোলা হয়েছে। হাটে ভেটেরিনারি মেডিকেল টিম আমাদের আছে, যেমন আমি নিজে গত যে শুক্রবারে আমি গিয়েছিলাম বামন্দি হাটে, মেহেরপুর জেলায় 1,87,000 গরু এবং ছাগল রয়েছে, এর মধ্যে 1,28,000 ছাগল আমাদের এখানে আছে, তবে আমি মনে করি যে সহনশীল পর্যায়ে দাম রয়েছে। গরুর হাটে প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি রয়েছে, জানিয়েছেন স্থানীয় পুলিশ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।